এই বিশেষ কারণের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে নেই দীপক চাহার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য দলে নেওয়া হয়েছিল দীপক চাহারকে, কিন্তু ভারতীয় এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর অনুযায়ী তার বাবা বেন স্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজস্থানের এই ক্রিকেটারকে তার বাবার পাশে থাকার জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি থেকে সরে আসতে হয়েছিল। পরিবারকেই বেশি প্রাধান্য দিয়ে দীপক তার বাবার অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সিরিজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীপক চাহারের মতে তার বাবাই তার জন্য সব কিছু। আজ তিনি যা হয়েছেন তার পেছনে তার বাবার অনেক অবদান ছিল, তাই বাবাকে এই অবস্থায় রেখে দক্ষিণ আফ্রিকা যাওয়া তার পক্ষে সম্ভব নয়। দীপক চাহার কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক কমিটির সাথেও কথা বলেছেন। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দলে ফিরে আসার বিষয়ে জিজ্ঞাসা করা হলে চাহার জানিয়েছেন, এটি একমাত্র বাবার স্বাস্থ্যের উপর নির্ভর করছে। দীপকের কাছে ব্যক্তিগত এবং পেশাগত প্রতিশ্রুতির থেকে পারিবারিক বন্ধন অনেক বেশি গুরুত্বপূর্ণ। দীপক চাহারের এই সিদ্ধান্তটি খুব মর্মস্পর্শী। ক্রিকেট মাঠে সীমানা ছাড়িয়েও খেলোয়াড়রা পরিবারের প্রতি দায়িত্বশীল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।